हेलो एवरीवन, वेलकम टू माय चैनल भोजन रसिक बांगाली। शुरू करছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা আমাদের খুব প্রিয় ঘুগনি রেসিপি। তার জন্য আমি 200 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার প্রেসার কুকারে এটা ধুয়ে দিয়ে দেব। একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি, ওটাও দিয়ে দেব। আর দিয়ে দেব জল। আর দিয়ে দেব 2 চামচ এখানে নুন। এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে ওতে দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে আদা রসুনটাকে নেড়েচেড়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে ওতে দিয়ে দেব 1টা গোটা টমেটো কুচি। ওতে দিয়ে দেব একটুখানি জল, যাতে টমেটোটা গলে যায়। এবার ওতে দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার ওতে জল অ্যাড করব, করে আবার একটু কষাতে থাকব। কষানোর পরে এবার একটু নুন দেব, যেহেতু নুন আমাদের মটর সেদ্ধতে দেওয়া আছে, তো অল্প করে নুন দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মটরটা, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব 1 চামচ মিট মশলা, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। দিয়ে ওই সেদ্ধ করা জলটা না ফেলে দিয়ে ওটা একটু একটু করে দিতে থাকবো। এবার বেশি করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব, খুলে দেখব অনেকটা জল কমে গেছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। জলটা কমে গেলে রেডি হয়ে গেল আজকের ঘুগনি রেসিপি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমরা ঘুগনিটা সার্ভ করে নেব। এবার উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব কিছু ধনে পাতা কুচি, আর উপর থেকে দিয়ে দেব ভাজা মশলা। এটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আর দিয়ে দেব বিট নুন, আর দেব পাতিলেবুর রস, আপনারা চাইলে এখানে তেঁতুলেরও কাঁচ ব্যবহার করতে পারেন। এবার রেডি হয়ে গেল ঘুগনি। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও।